নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাই। বর্ষাকাল মানেই বাঙালির ইলিশ পরব, আর তাই আমাদের আজকের রেসিপি ইলিশ ভাপে। এই রেসিপিটি সকলেরই জানা, তাও আমরা কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। ট্র্যাডিশনাল রেসিপি সর্ষে ইলিশ এবং ইলিশ মাছের পাতুড়ি, দুটো রেসিপি আমাদের চ্যানেলে আছে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, গিয়ে দেখে নেবেন। চলুন তাহলে শুরু করা যাক ভাপা ইলিশ রেসিপিটি। রেসিপিটি তৈরি করার জন্য এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে মাছের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সবকটি পিসের গায়ে লবণ ও হলুদ ভালোভাবে মাখিয়ে নিয়ে 15 মিনিট রেখে দেব। এরপর একটা বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ কালো সর্ষে এবং 2 টেবিল চামচ সাদা সর্ষে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে একটা প্লেটে কিছুটা পরিমাণ নারকেল কুড়িয়ে নিয়েছি। এরপর একটা মিক্সিং জারের মধ্যে এই নারকেল কুড়োনো এবং সর্ষেটা আমরা দিয়ে দেব। হাফ কাপ পরিমাণে জল দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নিতে হবে। নারকেল এবং সর্ষে আমরা পেস্ট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, চাইলে স্কিপও করতে পারেন। দিয়ে দেব 150 ml পরিমাণে সর্ষের তেল, এই সর্ষের তেল আলাদাই একটা ফ্লেভার এনে দেয়। এরপর দিয়ে দেব 2 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। এরপর এই সমস্ত কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটা স্টিলের টিফিন বক্সের মধ্যে ওই সর্ষের পেস্টটা আমরা দিয়ে দেব। এরপর লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের পিসগুলো আমরা একে একে দিয়ে দেব। সর্ষের মিশ্রণটা মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। আমরা সর্ষের মিশ্রণটি অল্প একটু বাটির মধ্যে রেখে দিয়েছিলাম, ওটাই এখন ওপর থেকে দিয়ে দেব, যাতে সর্ষের মিশ্রণটি সবকটি মাছের পিসের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাছে যেহেতু লবণ দেওয়া আছে, তাই সর্ষের পরিমাণে লবণটা দিতে হবে। এরপর ওপর থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এরপর টিফিন বক্সের ঢাকনাটা আমরা বন্ধ করে দেব। এরপর একটা কড়াইতে নিয়ে নেব 1 বাটি পরিমাণে জল। একটা কথা মাথায় রাখতে হবে, জলের লেভেল যাতে টিফিন বক্সের ঢাকনার থেকে বেশি না হয়। এইবার ওই জলের মধ্যে টিফিন বক্সটা আমরা বসিয়ে দেব। এরপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব ঠিক 20 মিনিট। ঠিক 20 মিনিট পর ঢাকা খুলে গ্যাসের ফ্লেম অফ করে দেব। এবার কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। এরপর টিফিন বক্সটা আমরা কড়াই থেকে নামিয়ে নেব। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর ঠান্ডা হয়ে গেলে আমরা টিফিন বক্সের ঢাকনাটা খুলে দেব। আমাদের ইলিশ ভাপে রেসিপিটি সার্ভের জন্য একদম তৈরি। ইলিশ মাছ খুবই নরম একটি মাছ, তাই 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্নাটি পারফেক্টলি হয়ে যায়। আমাদের আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন SMS এন্টারটেনমেন্ট রেসিপিজ। ধন্যবাদ।